আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় হতে এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট, সৌদিতে নতুন করে আরও 51 জন রোগী শনাক্ত। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। সৌদি আরবে আজকে করোনা পরিস্থিতি সামান্য উন্নতি হয়েছে। সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও 51 জন, আর এই নিয়ে সৌদিতে করোনা আক্রান্ত সর্বমোট রোগীর সংখ্যা দাঁড়ালো 548,303 জন। পাশাপাশি সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাস থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ করেছে আরও 56 জন, আর এতে করে সৌদি আরবে সম্পূর্ণ আরোগ্য লাভ করা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 537,338 জন। করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করা সকল রোগী ইতিমধ্যে তাদের নিজ নিজ বাসায় চলে গিয়েছে। এছাড়াও নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে সৌদিতে আরও 2 জন রোগীর মৃত্যু হয়েছে। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এই নিয়ে সৌদিতে করোনা আক্রান্ত হয়ে 8,780 জন রোগীর মৃত্যু হয়েছে। চলুন এক নজরে জেনে নেওয়া যাক, সৌদি আরবে আজ অবধি কোন শহরে কতজন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। রিয়াদে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 1,30,981 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 1,29,095 জন এবং মৃত্যুবরণ করেছে 1,565 জন। মক্কায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 45,466 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 44,211 জন এবং মৃত্যুবরণ করেছে 1,168 জন। জেদ্দায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 53,621 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 51,846 জন এবং মৃত্যুবরণ করেছে 1,553 জন। আত্তাইফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 16,807 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 16,382 জন এবং মৃত্যুবরণ করেছে 404 জন। মদিনায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 25,768 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 25,372 জন এবং মৃত্যুবরণ করেছে 303 জন। দাম্মামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 25,294 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 24,837 জন এবং মৃত্যুবরণ করেছে 441 জন। আলকাতিফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 9,821 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 9,770 জন এবং মৃত্যুবরণ করেছে 36 জন। আল হুফুফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 24,253 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 23,791 জন এবং মৃত্যুবরণ করেছে 440 জন। এবং সর্বশেষ আল জুবাইলে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 7,988 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 7,943 জন এবং মৃত্যুবরণ করেছে 23 জন। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, এই ছিল সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় হতে এই মাত্র পাওয়া আজকের করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এখনই দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নিয়মিত হয়ে থাকেন, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।